যদি সেহরির সময় উঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে তারপরে কি তার রোজাটা কবুল করা হবে যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনের রোজা রাখার নিয়ত করে তারপর সাঁহারি করার আগে সে ঘুমিয়ে পড়ল কিন্তু সাহারির সময় ঘুম থেকে উঠতে পারল না ইত্যাদি ইত্যাদি সাহারি করা ফরজ না এটা হচ্ছে সুনত আমাদের প্রিয় নবী বলেছেন সোহেব বুখারী খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো নবী বলেছেন যে স্যারির মধ্যে রয়েছে আশীর্বাদ এটা আমাদের নবীর সুনত কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে স্যারি করাটা তো ফরজ না যেহেতু সে আগের রাতেই নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে তারও রোজাটা ইনশাল্লাহ কবুল হবে